হ্যালো বন্ধুরা, কেমন আছো? সকালে আশা করি সকালে ভালো আছো। তো আসলাম নতুন একটি ভিডিও নতুন একটি বিষয়ের উপরে। তো আজকের ভিডিওটিতে আমি অনেক কিছু নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, শেষ পর্যন্ত না দেখলে হয়তো অনেক কিছু মিস করে ফেলবে, হয়তো অনেক কিছু না দেখতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ বুইয়ার কাউন্টডাউন অলরেডি সবগুলো সার্ভারে শুরু হয়ে গেছে। তো আমাদের বাংলাদেশ সার্ভারে এখনও কাউন্টডাউন শুরু হয় নাই। এর কারণ হচ্ছে আমাদের ক্লাস স্কোয়াডের যে নতুন একটা ম্যাপ আসতে যাচ্ছে, মানে চলে আসছে যে ম্যাপটা পুরগটরি ম্যাপ, তো সেটার কারণে মনে হয় যে সেটা ক্যালেন্ডার আসতে দেখে এটা এখনও আমাদের কাউন্টডাউন দেখাচ্ছে না। হয়তো আজকে অথবা কালকের ভিতরে দেখাইতে পারে, অথবা ডাইরেক্ট আমাদের ক্যালেন্ডারটা চলে আসতে পারে। তো এখানে দেখতে পাচ্ছ ইভেন্ট ক্যালেন্ডার 12 থেকে 29 তারিখ পর্যন্ত চলবে। তো এখানে মনে হচ্ছে ফ্রিতে অনেক কিছু রয়েছে, যেমন প্যারাশুট, ব্যানার, অ্যাপটার, সার্ফবোর্ড, তাছাড়া ব্যাটারি, স্কিন, ব্যাকপ্যাক, পিন, তাছাড়া গ্রেনেড, প্রাং, মনস্টার ট্র্যাক, একটা ফিমেল বান্ডেল, একটা ইমোট, তাছাড়া গান কেট লিজেন্ডারি, তাছাড়া একটা ক্যারেক্টার, আরও অনেক কিছু একদম ফ্রিতে পাবে। তো এগুলো মনে হয় যে আমাদের সিঙ্গাপুর সার্ভারে, ইন্ডিয়ার সার্ভারে এবং বাংলাদেশ সার্ভারে এই 3 সার্ভারে একদম ফ্রিতে দিবে, এবং অন্যান্য সার্ভারের ক্যালেন্ডারগুলো একটু ভিন্ন ধরনের হতে যাচ্ছে। তাছাড়া মনে হয় যে এখানে পিক ডে রিওয়ার্ড হিসেবে মনে হয় যে 20 নভেম্বর যেই রিওয়ার্ড থাকবে তার ভিতরে একটা ক্যারেক্টার লিওন, তো এই ক্যারেক্টারটা অলরেডি আমাদের ক্যারেক্টার সেকশনে দেখা যাচ্ছে। তো এটা এখনও স্টোরে আসে নাই, হতে পারে এটা আমাদের ফ্রিতে দিবে, তো সেজন্য এখনও দেখাচ্ছে না। তো ক্যালেন্ডারেও ছিল এটা, তো দেখা যেতে পারে যে একদম ফ্রিতে আমাদের ক্যারেক্টারটাও দিয়ে দিল। তাছাড়া যে আপডেটটি রয়েছে সেটি হচ্ছে একটা দুঃখের আপডেট, কারণ ইন্ডিয়ার যে অফিসিয়াল যেই ইনস্টাগ্রাম ফেসবুক রয়েছে, তো সেখানে একটা সস্তা একটা ক্যালেন্ডার পোস্ট করছে নভেম্বরের। তো এখানে দেখতে পাচ্ছ যে 8 তারিখ থেকে সব কিছুর কালার চেঞ্জ করছে। তাছাড়া 12 থেকে 29 তারিখ পর্যন্ত যে ইভেন্ট চলবে তাতে মনে হয় যে একটা মাথা, মানে একটা স্কাল, একটা প্যারাশুট, একটা ব্যাকপ্যাক আর একটা অ্যাভাটার অথবা ক্যারেক্টারও হইতে পারে, আর একটা সাপবোর্ড, এগুলো ফ্রিতে দিবে। তো আশা করি যে আমাদের যদি এই ক্যালেন্ডারটা না আসে ইন্ডিয়ার সার্ভারেও বাংলাদেশ সার্ভারেও, যদি এই ক্যালেন্ডারটা দেয় মনে হয় যে আমরা অনেক কিছু ফ্রিতে পাবো না। যেমন ধরো আমরা ক্যারেক্টার রয়েছে সেটা পাবো না, ইমোট পাবো না, আরও মনস্টার ট্রাক, একটা বান্ডেল, আরও অনেক কিছু রয়েছে তোমরা প্রথম ক্যালেন্ডারটিতেই দেখে নিয়েছো হয়তো, তো সেগুলো হয়তো আমরা ফ্রিতে পাবো না। তো অফিসিয়ালভাবে পোস্ট করছে, এটা না আসলেই অনেক ভালো হবে। তাছাড়া আমাদের পরবর্তী যে আপডেটটি রয়েছে সেটা হচ্ছে আমাদের ওথো ক্যারেক্টারের একটা টপ আপ ইভেন্ট। তো টপ আপ ইভেন্টে মনে হয় যে এখানে দেখতে পাচ্ছ ওথো টপ আপ, তো এখানে মনে হয় যে ওথো টপ আপ 100 ডায়মন্ড টপ আপে হচ্ছে ক্যারেক্টার দিবে, আর 500 ডায়মন্ড টপ আপে হচ্ছে এটা বান্ডেলটা দিবে। তো আমাদের বাংলাদেশ সার্ভারেও এটা আসতে চলেছে আগামীকাল, মানে 12 তারিখে 12ই নভেম্বর আসতে যাচ্ছে। এটা ছাড়া আমাদের যেই বুইয়ার যে ইউএমপি রয়েছে তো সেটাও এই মাসে আসতে চলেছে, তো সেটা লঞ্চ ডেট এবং সব কিছু জানাই দেবো। তো এর আগে জেনে নিন যে আমাদের বাইরের সার্ভার যেগুলো রয়েছে সেগুলোতে ইউএমপি একই সময় আসবে অথবা দু একদিন পরেও আসতে পারে। তো এরা হচ্ছে সিঙ্গাপুরের লঞ্চ ডেটে 13 নভেম্বর থেকে 12ই ডিসেম্বর পর্যন্ত 1 মাস থাকবে এটা। তো এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার সার্ভার আসবে 13 তারিখে, বাংলাদেশ সার্ভারও, সিঙ্গাপুর সার্ভারেও, অথবা দেখা গেল যে বাইরের যে অন্যান্য সার্ভার রয়েছে সেগুলো দু একদিন পরে দেখা যেতে পারে, কিন্তু এটা আসবে, এটা কনফার্ম যে চলে আসবে দু একদিনের ভিতরেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।